এই যে একটা আছে লাইটিং ছাতা, এটার ভিতরে লাইট জ্বলবে, রাতে বেলা আরো বেশি ফোকাসিং হবে। ভাই এটা তো খুব চমৎকার একটা জিনিস নিয়ে আসছেন ভাই, এটা মাত্র 18 টাকা। এর মধ্যে বাঁশি বাজবে এবং হচ্ছে লাইট জ্বলবে। আচ্ছা খুবই সুন্দর দেখেন, এটা কত করে? 58 টাকা পিস। এটা আপনার এক পিস কেনা পড়বে মাত্র 37 টাকা। এটা হলো ঝুনঝুনি আইটেম, এক পিস মাত্র 18 টাকা করে কেনা। ঝুনঝুনি 18 টাকা, এটা আছে 25 টাকা, গিটার ঝুনা আছে 20 টাকা। এটা 50 টাকা বিক্রি করা সম্ভব? 50 টাকা বিক্রি করা সম্ভব। হাতি, লাইটিং হাতি মাত্র 70 টাকা, মাত্র 70 টাকা। মাছ ঝুনা 27 টাকা পিস, একের ভিতরে দুই। কত টাকা এটা? মাত্র 35 টাকা, মাত্র 35 টাকা। এর একটা বড় সাইজ আছে, ওটার দাম হচ্ছে 70 টাকা। 38 টাকা পিস কেনা, 38 টাকা। এগুলো সব হচ্ছে বিভিন্ন কালারিং হয় এগুলো। রিং টাওয়ার একটা খেলনা, এই রিং টাওয়ার খেলনাটা মাত্র 85 টাকা। এতে ব্যাটারি লাগালে পরে এটা ঘুরবে আর মাছে হচ্ছে হা করবে। আচ্ছা এখানে বসি দেওয়া আছে, এই বসি দিয়ে একটা একটা করে মাছ উঠাবে। আজব, দুইজন তিনজন মিলে খেলবে। এটা দেখেন 12 পিসের একটা ভেকু ট্রাক মিক্স করা, মাত্র 210 টাকা। এটা হচ্ছে আপনার তিনটা কোয়ালিটি গাড়ি মিলে 12 পিস দেওয়া আছে, এটার দাম হচ্ছে 200 টাকা। 12 পিস গাড়ির দাম মাত্র হচ্ছে 190 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটা পাইকারি মার্কেট চক বাজারে। তো রয়েছি একটি খেলনার শপে, এই সব থেকে মূলত আপনাদেরকে খেলনার ব্যবসার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। খেলনার ব্যবসা মূলত 3 থেকে 4 গুণ লাভ, কিভাবে লাভ করবেন, কিভাবে ব্যবসাটা শুরু করবেন, অল্প পুঁজি দিয়ে চাইলেও আপনি খেলনার ব্যবসাটা শুরু করতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন এবং ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে, নাম্বার থাকবে, সেই নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে এই খেলনাগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন, অথবা চাইলে সরাসরি ঢাকায় এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন। আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রাসেল ভাই, রাসেল ভাই থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আপনার এখানে কি সব খেলনা পাওয়া যায়? ইনশাল্লাহ, আমাদের এখানে দেশি বিদেশি সকল ধরনের খেলনা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা ইয়ং বয়সে বিভিন্ন চাকরির পিছনে দৌড়াচ্ছি, আমরা যদি এই 15-20 হাজার টাকা চাকরির পিছনে না দৌড়াইয়া যদি আমরা 5-10 হাজার টাকা আমরা ইনভেস্ট করি একটা বিজনেসে, তাহলে হবে কি, আমাদের একটা ব্যবসার ভিত্তি স্থাপন হয়ে যাবে। আর এই 10 হাজার টাকার বিজনেস এক সময় কিন্তু 10 কোটি টাকায় পরিণত হবে ইনশাল্লাহ। বড় বড় কোম্পানি যারা আছে, আমি যদি বলি প্রাণ আরএফএল গ্রুপের মতো একটা কোম্পানি, আমি যদি বলি স্কোয়ার কোম্পানির মতো একটা কোম্পানি, যারা কিন্তু ছোট থেকে শুরু করছিল, একেবারে ক্ষুদ্র থেকে, একদম ক্ষুদ্র থেকে। আরো যদি বলি আমাদের দেশি কোম্পানি আরো আছে, আকিস কোম্পানির মতো একটা বিভারেজ, একটা ভালো একটা কোম্পানি, যারা গ্রুপ অফ কোম্পানি, এক সময় আকিস কোম্পানির মালিক কিন্তু সাইকেলে করে করে হাতে বাড়ানো বিড়ি তৈরি করে তারা বিক্রি করতো। এগুলো আসলে ইতিহাসে অনেক গল্প আছে, অনেক গল্প আছে যেগুলো আসলে এখন বলে শেষ করা যাবে না। রাইট, এটা দেখেই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার হইতে পারি, আমরা শিখতে পারি। রাইট রাইট। আচ্ছা আমরা যদি বলি নতুন উদ্যোক্তার কথা, উদ্যোক্তা কিন্তু এমনিতে এমনিতে হয়ে ওঠে না, উদ্যোক্তা আগে নিজেকে উদ্যোগ নিতে হয়, চেষ্টা করতে হয়, চেষ্টা করতে হয়, তারপরে উদ্যোক্তার মাধ্যমে আস্তে আস্তে আমরা বড় ধরনের কিছু করতে পারি। জি, সেই জন্য করতে গেলে নিজেকে আগে সচেতন হতে হবে, নিজের বুকে আগে সাহস নিতে হবে, নিজেকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে পরে কোনোটাই সফল হওয়া যায় না। আচ্ছা, রিস্ক নিলে পরে যদি আপনি মনে করেন হেরে গেছেন, হেরে গেলেও আপনি কিছু শিখতে পারবেন। অর্থাৎ একবার না 10 বার আপনি চেষ্টা করেন তাহলে আপনি সফলতা পাবেন, আপনি শিখতে পারবেন, কিছু শিখতে পারবেন। ঠিকানাটা একটু জানবো, কিভাবে আসবে? আপনারা আসবেন বিভিন্ন বাংলাদেশের যত 64টা জেলা আছে এবং 64টা জেলার আন্ডারে যতগুলো থানা আছে, এই থানার থেকে যে কোনো কেউ শুধু চক বাজারের কথা বললেই হবে। আপনারা চক বাজারে আসবেন, চক বাজারে এসে বলবেন তিস্তিয়া মার্কেট। আচ্ছা, তিস্তিয়া মার্কেটের নিচতলায় 1 নম্বর দোকান, মানে সোয়ারিঘাট রোড, একেবারে সোয়ারিঘাট রোড, সোয়ারিঘাট রোডে ঢুকতেই তিস্তিয়া মার্কেটের নিচতলায় 1 নম্বর দোকান। ওকে, নাম হচ্ছে জুনায়েদ এন্টারপ্রাইজ। জুনায়েদ এন্টারপ্রাইজ। জি, সমস্ত খেলনা আইটেমগুলো আপনাদের কাছে পাওয়া যায়? পাওয়া যায়। রাইট, সর্বনিম্ন কত টাকা থেকে খেলনা শুরু হয়েছে? সর্বনিম্ন আমাদের এখানে যে খেলনা আছে আপনার 20 টাকা থেকে শুরু হয়েছে খেলনা, মাত্র 20 টাকা থেকে, মাত্র 20 টাকায়। এর সাথে আরো কম দামি আছে যেগুলো সবার বিক্রি করার প্রয়োজন নাই, 20 টাকা থেকে শুরু করলে হবে কি, 20 টাকা থেকে আপনি 60 টাকা 70 টাকার আইটেম যেগুলো আছে এগুলো 99-এর দোকানে কিন্তু এগুলো বিক্রি হয় ভালো। ওকে, তো আমরা আসলে আজকে মানে কম দামি খেলনা দিয়ে শুরু করব। রাইট, কম দামি থেকে আমরা বেশি দামে যাব। জি, আচ্ছা প্রথমে কি দেখাবেন? প্রথমে যদি আমি একটা রুবিক্স কিউব দেখাই, যেটাকে বলা হয় পাজেল। আচ্ছা, এটা বাচ্চারা কিন্তু এই যে খুলে এইভাবে যেগুলো মিলায় বিভিন্ন কালার আছে, ট্রেন্ডি একটা কালেকশন। আচ্ছা ভাই, এটা হোলসেল কত টাকা পড়বে? এটা আপনারে পড়বে 45 টাকা। এটা বিভিন্ন রেটের আছে, 42 টাকা আছে, 40 টাকা আছে, 45 টাকা আছে, 50 টাকা আছে। এগুলো আছে লাইটিং মাল, এটা আপনার এক পিস কেনা পড়বে মাত্র 37 টাকা। 37 টাকা, 37 টাকা। এটা বিক্রি হবে 60 থেকে 70 টাকা। লাইট কদম, এটাও কিন্তু আপনার কেনা পড়ে হচ্ছে 58 টাকা। এটা আপনার মিনিমাম 100 টাকা বিক্রি করতে পারবে। এর মধ্যে বাঁশি বাজবে এবং হচ্ছে লাইট জ্বলবে। আচ্ছা খুবই সুন্দর দেখেন,
এটা কত করে? 58 টাকা পিস। 58 টাকা পিস। এটা খুচরা কিন্তু 100 টাকা করে বিক্রি করা সম্ভব। 100 টাকা করে বিক্রি করা সম্ভব। এই গাড়িগুলোর মূল্য কিন্তু মাত্র 55 টাকা। মাত্র 55 টাকা। সুতা টান দিয়ে ছেড়ে দিলে পরে লাইট জ্বলবে এবং দৌড়াবে। আচ্ছা। এটা কিন্তু আপনার কমপক্ষে 100 টাকা বেচতে পারবেন। হুন্ডাটা কিন্তু সুতা টান দিয়ে ছেড়ে দিলে পরে দৌড়াবে। আচ্ছা। সার্জেন্ট হুন্ডাকে যেটা বলা হয়। আচ্ছা সার্জেন্ট হুন্ডা। কত টাকা পড়বে ভাই? মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। এই যে একটা আছে লাইটিং ছাতা, এটার ভিতরে লাইট জ্বলবে, রাত্রেবেলা আরো বেশি ফোকাসিং হবে। ভাই এটা তো খুব চমৎকার একটা জিনিস নিয়ে আসছেন ভাই। এটা মাত্র 18 টাকা। 18 টাকা? জি, শুধুমাত্র 18 টাকা। দেখেন এটা কালার হয়, লাইটিং ছাতা কালার আছে। হ্যাঁ কালার আছে, চারটা কালার আছে, চারটা কালার আছে। 18 টাকা কিনবেন মাত্র। এটা কিন্তু মেলায় অথবা যে কোনো ওয়াজ মাহফিলে, এখন কিন্তু শীতের সময়, শীতের সময় চাইলে কিন্তু প্রচুর লাভে কিন্তু এগুলো বিক্রি করতে পারবে, করতে পারবে। সবচেয়ে জনপ্রিয় ভালো একটা জিনিস কি ভাই? চায়না জিনিস, পাগল করা জিনিস, কেলে 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 কেলে। কত টাকা ভাই? মাত্র 12 পিসের দাম 35 টাকা। কম দামের মধ্যে ভালো গাড়ি, স্প্রিং এর গাড়ি। এই এক পিস এক পাতা গাড়ি ভিতরে আছে 12 পিস। 12 পিস গাড়ির দাম মাত্র হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে আপনার তিনটা কোয়ালিটি গাড়ি মিলে 12 পিস দেওয়া আছে, এটার দাম হচ্ছে 200 টাকা। পুলিশ কার, পুলিশ কার। এটা দেখেন 12 পিসের একটা ভেকু ট্রাক মিক্স করা, মাত্র 210 টাকা। চায়না পাতা হুন্ডা, এটা চায়না পাতা হুন্ডা। জি, স্প্রিং এর মাত্র 320 টাকা। 20 পিস একেবারে মিনি কার, দেখেন এখানে 20 পিস থাকে। অর্থাৎ পার পিস কত টাকা পড়ে ভাইয়া? মাত্র 16 টাকা। 16 টাকা পার পিস পড়ে। এগুলো কিন্তু অনায়াসে 20 30 টাকা, 30 টাকা বিক্রি করতে পারবে, 50 টাকা বিক্রি হয়। দেখ কি ভাই, ফিশিং গেম, ফিশিং গেম। বর্শি দিয়ে মাছ ধরবে, বর্শি দিয়ে মাছ ধরবে। এটা দিয়ে? জি জি, এটাতে ব্যাটারি লাগালে পরে এটা ঘুরবে আর মাছে হচ্ছে হা করবে। আচ্ছা, এখানে বর্শি দেওয়া আছে, এই বর্শি দিয়ে একটা একটা করে মাছ উঠাবে। আজব, দুইজন তিনজন মিলে খেলবে, যে যত বেশি মাছ উঠাতে পারবে সে জিতবে নাকি? জিতে যাবে, সে পুরস্কৃত হবে। কত টাকা ভাই এটা? মাত্র 185 টাকা। 185 টাকা। খুবই চমৎকার একটা খেলনা আইটেম, শিক্ষণীয় একটা খেলনা জিনিস। আচ্ছা, এটা কিন্তু কালার হবে না? কালার হবে, দুইটা কালার হবে। এর মধ্যে আর একটা জিনিস শিক্ষণের, মানুষ ছোট ছোট বাচ্চাদের শেখার জন্য খেলার ছলে ছলে শিখতে পারবে, মজার ছলে। এই যে একটা বর্ণমালা, এটা বাংলা পাবেন, ইংলিশ পাবেন, সব আছে এখানে। এখানে হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ, মানে ক খ গ, এগুলো সবগুলো পাবে এটার মধ্যে। এটা কত টাকা ভাইয়া? এটা মাত্র 50 টাকা। এটা হলো 50 টাকা। জি, 100 টাকা বিক্রি করা সম্ভব? 100 টাকা বিক্রি করা সম্ভব। এটার মধ্যে ইংলিশ চাইলে ইংলিশও আছে। আচ্ছা, আবার ছোট মধ্যে চাইলে পরে ছোট বড় সব আছে। হ্যাঁ, এটা মানে এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ABCD সব আছে, সব আছে। এটা কত করে? এটা হচ্ছে মাত্র 100 টাকা। এটা আছে ওয়াটার গেম, মাত্র 290 টাকা পাতা, 12 পিস আছে। এটা হচ্ছে 230 টাকা, এটাও 12 পিস। সুন্দর একটা পিরামিড যেটাকে বলে, বাচ্চাদের এখন রিং টাওয়ার একটা খেলনা, এই রিং টাওয়ার খেলনাটা মাত্র 85 টাকা। মাত্র 85 টাকা। এটা ছোট সাইজ একটা আছে, ওটা মাত্র 75 টাকা। আর এটা হলো 85 টাকা। এটা 85 টাকা, অর্থাৎ দুই সাইজ, দুই দুই দাম, দুই দাম। আচ্ছা, টার্গেট লাইট, বাচ্চারা অনেক সময় যে লাল লেজার লাইট যেটাকে বলে, লেজার লাইট, হ্যাঁ, এটা ব্লুটা একটা ব্যবহার করে পুলিশেরা। আচ্ছা, এটা মাত্র এক পাতায় থাকে 18 পিস। এটা মাত্র 38 টাকা পিস কেনা। 38 টাকা পিস কেনা, 38 টাকা। এগুলো সব হচ্ছে বিভিন্ন কালারিং হয় এগুলো, বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন মডেলের হবে, মডেল ডিজাইন হয় আর কি, মডেল ডিজাইন হয়। 18 টাকা পারবে না? 38, 38 টাকা পিস, 38 টাকা পিস। হ্যাঁ, এটার মধ্যে আবার আরেকটা আছে বক্সের। আচ্ছা, এই বক্সেরটা হচ্ছে আপনার যেটা পুলিশরা ব্যবহার করে, হ্যাঁ, এটা কিন্তু মাত্র 340 টাকা। এটা চার্জে, কারেন্টে চার্জ, সম্পূর্ণ ব্যাটারি থাকবে। হ্যাঁ, এটা হলো এটা নাকি মেইন লাইটটা, আর এটা এটা দিয়ে চার্জার, এটা হলো চার্জার, এটা কারেন্টে চার্জ দিতে পারবে। কত টাকা প্রাইস? 340 টাকা। 340 টাকা। এটার মধ্যে কালার আছে তো না? এটার মধ্যে চারটা কালার আছে। খেলনার ব্যবসা এমন একটা ব্যবসা যেটা সব সময় সারা জীবন চলবে, দিন যাবে আরো বেশি বেশি চলবে। এটা আপনি যে কোনো দোকানে রেখে বিক্রি করতে পারবেন। এটা আপনি চা দোকানে রাখতে পারেন, এটা আপনি কসমেটিক দোকানে রাখতে পারেন, এটা আপনি মুদি দোকানে রাখতে পারেন, এটা আপনি ফুটপাতে বসে বসতে পারেন, যে জায়গায় চলবে, সব জায়গায় আপনি, সব জায়গায় আপনি এটা রাখতে পারবেন। এবং যে কেউ কেউ অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবে, যে কোনো কেউ অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবে। এবং সারা দেশে যতগুলো আমাদের থানা আছে, থানা পর্যায়ে আমাদের মাল পৌঁছায় দেওয়া সম্ভব। আসলেও নিতে পারবে, না এসেও নিতে পারবে, আসলেও নিতে পারবেন, না আসলেও নিতে পারবেন। তবে আসা ভালো, প্রথমবার আসার জন্য আপনাদের আমি স্বাগত জানাই। কারণ আপনারা আসবেন, প্রতিষ্ঠান দেখবেন আসলে ফ্যাক কি না, কারণ এখন ইদানিং অনেক ফ্যাক জিনিস বেরোইছে, রাইট, যারা মানুষকে চোখে ধুলা দিয়ে অনেক কিছু করতে চায়। অর্থাৎ সরাসরি যদি সশরীরে আসে, আসে প্রথমবার একবার আসলে আর দ্বিতীয়বার আর আসার দরকার নাই, আসার কোনো প্রয়োজন হবে না। কারণ ঢাকার বাইরে থেকে একটা লোক ঢাকায় আসতে গেলে কমপক্ষে 2000 টাকা খরচ হয়, রাইট। আপনি প্রথমবার আসবেন, দেখে যাবেন, দেখে যাওয়ার পরে একবার মাল নিয়ে যাবেন, পরবর্তীতে আপনি ফোনে ফোনে শুধু আমাদের
মাল রাখাবেন, অর্ডার করবেন, আমরা মাল আপনাকে ট্রান্সপোর্টে দিয়ে দেবো, আপনি ব্যাংকে টাকা দিয়ে দিতে পারবেন। তাহলে আপনারা 2000 টাকা বাড়তি খরচ হলো না। এটা কি ভাই? এটা একটা লাইট পানি বল, পানি বল। এটা আপনি ফাটাতে পারবেন না, ভাঙতে পারবেন না, মানে এটা কিছু হবে না, এটা কিচ্ছু হবে না, লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি। আচ্ছা, এটা কত করে ভাইয়া? এটা মাত্র হচ্ছে 58 টাকা, 58 টাকা পিস। বিভিন্ন কালারিং হয় তো না? এটা পানি কালার একটাই হয়। আচ্ছা, এই কালার ভিতরে শুধু লাইট জ্বলে, শুধু ভিতরে লাইট জ্বলে। এই যে আমাদের একটা ট্রান্সফরমার গাড়ি আছে, এটা রোবটও হবে এবং হচ্ছে গাড়িও হবে। আচ্ছা, এটার দাম মাত্র 95 টাকা। মাত্র 95? মাত্র 95। এটা গাড়িও হবে আবার রোবট হবে? গাড়িও হবে রোবটও হবে। আচ্ছা, এই যে একটা আইসক্রিম গাড়ি আছে, এটার দাম মাত্র 75 টাকা। আচ্ছা, একটা বিউটি পার্লার সেট আছে, ড্রেসিং টেবিল আছে, বিউটি মানে মেয়েদের জন্য যাবতীয় জিনিস সবকিছু আছে, সাজগোজ করার জন্য যা লাগে সব আছে। আচ্ছা, মাত্র 110 টাকা। এই যে একটা বাড়ি আছে, দাদার বাড়ি, আমরা দাদার বাড়ি তো ভুলে গেছি, দাদার বাড়ি, মাত্র 95 টাকা। বিউটি সেট আরেকটা আছে, 110 টাকা। মিউজিক সিস্টেম গাড়িগুলো আছে, এগুলো মাত্র 125 টাকা করে, বিভিন্ন মডেলের টাকা। এই যে এগুলো সব 125 টাকা, সব 125 টাকা। গাড়িগুলো কি স্প্রিং হয়? এগুলো না, স্প্রিং হয় এবং মিউজিক চলে। আচ্ছা, স্প্রিং হয় মিউজিকও চলে, 125 টাকা। এই গাড়ি 125 টাকা, লাইটিং হবে, মিউজিক হবে। দেখেন, মাত্র 125 টাকা করে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। 1, 2, 3, 4, 5টা মডেল আছে, 5টা মডেল আছে, 5টা মডেল। কালার হবে না? কালার হবে, বিভিন্ন কালার হবে, এক একটা মডেলের 4টা করে কালার হবে। সে হাতি গাড়ি আছে, তিন পিসের হাতি গাড়ি, মাত্র 125 টাকা, লাইট জ্বলবে এবং দৌড়াবে। এরপরে আছে ফল কাটার, বিভিন্ন চায়না ফল কাটার, মাত্র 130 টাকা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার ট্যাং, ব্যাটারি ট্যাং। আচ্ছা, 130 টাকা, 130 টাকা। বড় বাবু সেট, বড় বাবু, সুতো টান দিয়ে ছেড়ে দিলে দৌড়াবে এবং ধুনধুনি বাজবে। এটা দৌড়াবেও নাকি? দৌড়াবেও। আচ্ছা, 105 টাকা। এরপরে আসেন ক্যারামবোর্ড, বাচ্চারা ক্যারামবোর্ডের জন্য কান্নাকাটি করে। আচ্ছা, এক জিনিসে দুই কাজ হবে। কেমন ভাই? সামনে হবে ক্যারামবোর্ড, পিছনে হবে লুডু। ওয়াও, দেখেন, একের ভিতরে দুই, একের ভিতরে দুই। কত টাকা এটা? মাত্র 35 টাকা, মাত্র 35 টাকা। এর একটা বড় সাইজ আছে, ওটার দাম হচ্ছে 70 টাকা। শুনুন, আপনি র‍্যাব হোন্ডা, র‍্যাব হোন্ডা, হোন্ডা সাইড অনেকগুলো আছে, আমি এখানে র‍্যাব হোন্ডার যে সামনে আছে এটা দেখাচ্ছি। এটা 85 টাকা, এটা অনেক রেঞ্জের আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে, 85 টাকা আছে। 50 টাকা থেকে শুরু হয়েছে, 50 টাকা থেকে শুরু হয়েছে। এটা হলো ঝুনঝুনি আইটেম, এক পিস মাত্র 18 টাকা করে কেনা, 18 টাকা ঝুনঝুনি, 18 টাকা। এটা আছে 50 টাকা, এটা আছে 25 টাকা, এটা আছে 27 টাকা, এটা আছে 35 টাকা। অনেকগুলো ঝুনার আইটেম আছে, অনেকগুলো ঝুনা আছে, গিটার ঝুনা আছে, 20 টাকা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। 50 টাকা বিক্রি করা সম্ভব? 50 টাকা বিক্রি করা সম্ভব। আচ্ছা, আছে লাইটিং হাতি, মাত্র 70 টাকা। এটা হলো লাইটিং হাতি, লাইটিং হাতি, মাত্র 70 টাকা, মাত্র 70 টাকা। পানি হেলিকপ্টার, পানি হেলিকপ্টার আছে, মাত্র 25 টাকা, 300 টাকা ডজন। আচ্ছা, 25 টাকা পিস। আছে হচ্ছে মাছ ঝুনা, মাছ ঝুনা, মাছ ঝুনা 27 টাকা পিস, 27 টাকা পিস। এই যে আছে 3 ইঞ্চি বল আছে, 240 টাকা প্যাকেট, 20 টাকা, 20 টাকা পিস কেনা পড়ে, 18 টাকা পিস কেনা পড়ে। আছে আমাদের এখানে পুতুলের কালেকশন, 5 পিসের পুতুল আছে, এক পাতার ভিতরে 5 পিস থাকবে, মাত্র 60 টাকা। 3 পিসের পুতুল আছে, এটা হচ্ছে মাত্র 78 টাকা। ফ্যামিলি পুতুল, বাবা মা সহকারে একটা মেয়ে আছে, এটার দাম মাত্র 90 টাকা। দর্শক, লাস্ট আপনাদের একটা কথা বলি, যারা আমরা ইয়ং বয়সে বিভিন্ন কোম্পানির চাকরির পিছনে ঘুরতেছি, মাথায় বিভিন্ন প্যারা নিয়ে দিনের পর দিন সকাল থেকে শুরু করে রাতের 8টা 9টা 10টা পর্যন্ত আমরা রাস্তায় থাকি, বিভিন্ন সাইকেলে মোটরসাইকেলে 30 কিলো 35 কিলো চালায়া বিভিন্ন কোম্পানির অর্ডার কালেকশন করি, রাতে আবার এসে বসের ঝাড়ি শুনতে হয়, আমি তাদেরকে বলবো, আপনারা 15,000-20,000 টাকার চাকরির পিছনে না ঘুরে মাত্র 5-10,000 টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা শুরু করেন, ইনশাল্লাহ একদিন ভালো আপনি একটা পর্যায়ে চলে যাবেন, আপনার ভিত্তি একটা নতুন করে শুরু হবে, আপনি হবেন একদিন বিজনেসম্যান। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার মাধ্যমে নতুন একজন লোক দেখে উনি যেন ব্যবসার প্রতি আগ্রহ হয়, উনি যেন চাকরির পিছনে না দৌড়ায়, সেই জন্য তাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে হাত জোড় রিকোয়েস্ট করব, বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সবাইকে জানার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে এই চক বাজারে, আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইল, আমার দোকানে আসবেন, চা খাবেন, গল্প করবেন, মাল দেখবেন, মাল কিনবেন, নিজে প্রতিষ্ঠিত হবেন, অন্যকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করবেন। রাখি, আসসালামু আলাইকুম।